সরকারি জব কেনা করতে চাই কিন্তু তার জন্য চাই মেহনত এবং উঠে পড়ে লেগে পড়তে হবে তুমি ততক্ষণ না থেমে থাকো যতক্ষণ না তুমি জব পাও তাই তোমার জন্য আরেকটি সরকারি জবের নোটিফিকেশন নিয়ে হাজির হলাম আমি আইকে হ্যালো দোস্ত আই কে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করুন কারণ সবার আগে সবার প্রথমে লেটেস্ট নোটিফিকেশান পেতে এবং এডুকেশনাল অর্থাৎ শিক্ষা সম্বন্ধে আপডেট পেতে আমার এই চ্যানেলটি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে সরকারি জবটি যদি প্রোভিডেন্ট ফান্ডের জব হয় তাহলে কোনো কথাই নেই কারণ এই জবটি একদিকে যেমন সুখময় অন্যদিকে তেমন স্যালারি অনেক বেশি সেই সম্বন্ধে সেভেন পে কমিশন অর্থাৎ পে লেভেল সেভেনের জব নিয়ে আপনার কাছে হাজির হলাম আপনার যদি এই রকম কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই লাইক শেয়ার করতে কমেন্ট করতে ভুলবেন না আপনি দেখতে পাচ্ছেন যে উনপঞ্চ চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকার থেকে শুরু হতে চলেছে এই জব এই জবের প্রথমেই বলি আপনি কোথায় থেকে কতদূর পথে অ্যাপ্লাই করতে পারবেন এবং কতটা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে যে এই যে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে উইল বি কন্ডাক্টিং অনলাইন এক্সামিনেশান তিরিশে জুলাই তিরিশে জুলাই এক্সাম হবে একত্রিশে জুলাই রিক্রুটমেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট এর তো অনলাইন অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট ডেট অফ আপনি অ্যাপ্লিকেশন একত্রিশে মে থেকে পঁচিশে জুন কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আবার একটু বলে দিই হয়তো আপনার বুঝতে হতে পারে তিরিশে অর্থাৎ পঁচিশে জুন পর্যন্ত আপনি ফর্ম ফিল করতে পারবেন এবং তিরিশে জুলাই ঠিক এক মাস পরে কিন্তু এর পরীক্ষা হবে সে স্যালারি কত হবে যে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু হবে দুশো আশিটি পোস্ট আছে ইয়েস দুশো আশিটি পোস্ট আছে এজ হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে অবভিয়াসলি এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি আচ্ছা যে কোনো ডিগ্রি হোল্ডার হলেই হবে ঠিক আছে তো কোন 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 ডিগ্রি হোল্ডার কোথায় থেকে হতে হবে সেটা অবশ্যই আমাদের মানে ইউজিসি দ্বারা স্বীকৃত হওয়া চাই সেই সব সমস্ত কথা বলতে বলার অপেক্ষা রাখে না ঠিক আছে আপনার ডেট এখানে ইম্পর্টেন্ট ডেট বলে ওরা দিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে তিরিশে মে থেকে সেই হিসাবে পঁচিশে জুন থেকে কল লেটার ডাউনলোড করে দিতে পারবেন অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কুড়ি জুলাই থেকে এবং তিরিশে জুলাই পর্যন্ত প্রিলি টেস্ট অর্থাৎ ফেজ ওয়ান টেস্ট দুটো দুটো হবে তিরিশে জুলাই এবং থেকে একত্রিশে জুলাই কারণ ফেজ ওয়ান অর্থাৎ প্রিলি হবে মেন হবে তারপরে অন্য কিছু তবে মেন টেস্ট হবে কল লেটার স্টার্ট বি ডিক্লারেশন রেজাল্ট প্রিলিমিনারি এক্সামিনেশন ফেজ ওয়ান চলুন ডিটেলস অফ ভ্যাকান্সিজ অ্যাট এ গ্লান্স কতগুলো ভ্যাকান্সিজ কোথায় আছে জেনারেল আছে একশো তেরোটি হ্যাঁ জেনারেল একশো তেরোটি আপনি দেখতে পাচ্ছেন এই যে জেনারেল একশো তেরোটি টোটাল ভ্যাকান্সিজ কিন্তু আমরা অলরেডি বলি দুশো আশিটি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি হ্যাঁ তো পিডাব্লিউ ডি হলে হবে ইকোনমিক উইকার সেকশন ইডাব্লিউএস ইয়েস আপনি দেখেছেন যে টেন পার্সেন্ট রিজার্ভেশন ফর ই ইকোনমিক উইকার সেকশন এখানে কিন্তু আপনি এই সুযোগটা পেয়ে যাচ্ছেন তো সুতরাং সুতরাং আপনি এখানে সুবর্ণ সুযোগ নিয়ে নিন তাহলে এখানে হ্যাঁ দ্য ভ্যাকান্সিজ অ্যাডভাইজ আন্ডার ই ক্যাটাগরি ইজ পার ইনক্লুডিং ডফট মিনিস্টার অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স হ্যাঁ আপনার যদি ই সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্য অবশ্যই করে নিন তাহলে কিন্তু হয়ে যাবে আসুন কি করে করবেন অ্যাপ্লিকেশন আচ্ছা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন বর্তমান যুগে তাই আচ্ছা কি কি লাগবে নিশ্চয়ই ফটোগ্রাফ সিগনেচার লেফট হাম ইম্প্রেশন এগুলো কিন্তু লাগবে ক্যাপিটাল ক্যাপিটাল হ্যা হতে হবে আর টেক্সট টেক্সট হ্যান্ডরাইটিং ডিক্লারেশন থাকতে হবে তো যাই হোক যে থাকতে হবে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে যে কোথায় অ্যাপ্লিকেশন করবেন ডাব্লু ডাব্লু ডট ইপিএফ ডট আবার বলি ডাব্লু ডাব্লু ডট ইপিএফ ইন্ডিয়া ডট গভ ডট এ এখানে গেলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন অর্থাৎ আপনি যদি আমাদের এই লিঙ্কটা সরাসরি নিচে দেখতে পাবেন আর ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ ক্লিক ফর রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার পরে ভেরিফাই হয়ে গেল মোবাইল নাম্বার তারপরে সাবমিট করুন তারপরে এই সমস্ত ফর্ম ফিল আপকে সাবমিট করুন ফটো স্ক্যান করুন সিগনেচার স্ক্যান করুন ফাইনাল সাবমিট করুন যে পেমেন্ট করুন সাবমিট করুন তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এছাড়াও আপনার ডকুমেন্ট স্ক্যান করতে হবে আপলোড করতে হবে এর হ্যান্ত্যান বিষয়গুলো আছে এই সমস্ত আরও কিছু বিষয় বিশদভাবে জানতে কেমন কি হবে ফটোগ্রাফের সাইজ কেমন হবে আপনার সামনে সাইজ সব কিছু জানতে গেলে আপনি আমার এই পিডিএফআই ডাউনলোড করে নিন আমার ভিডিও শেষে দেখতে পাবেন হ্যাঁ তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা ছোট্ট একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও কিন্তু আনতে আগ্রহ করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইজ আইকে